দেখুন, চীনে আবারও সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু। চীনের দ্রুতগতির বুলেট ট্রেনগুলো আবার ট্রাকে ফিরে আসছে। 2011 সালে ফুসিং নামের এই ট্রেনগুলো সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল প্রতি ঘন্টায় 300 কিলোমিটার। কিন্তু তার আগে দুইটি ট্রেন দুর্ঘটনায় 40 জন যাত্রী মারা যায়। জানা গেছে আগামী সপ্তাহ থেকে এইসব ট্রেনের কয়েকটি আবার চালু করা হবে এবং এবার সেগুলো চলবে আরও দ্রুতগতিতে, ঘন্টায় 350 কিলোমিটার বেগে। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় 1 ঘন্টা কমে যাবে। সেপ্টেম্বর মাসে 21 তারিখ থেকে 7টি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেওয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে। রেল কোম্পানিগুলো রেলপথের উন্নয়নের জন্য কাজ করছে যাতে এইসব ট্রেন ঘন্টায় 400 কিলোমিটার বেগে চলতে পারে। চীনের মোট রেলপথ 19,960 কিলোমিটার লম্বা বলে অনুমান করা হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।